কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দীঘলকান্দি বিশ্বাস পাড়ায় লালন সাইজির স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 8টার সময় দীঘলকান্দি বিশ্বাসপাড়া অন্তর্ধামের অনুষ্ঠান শুরু হয়ে শনিবার বিকাল 4:30 মিনিটে সাদেক ফকির খেলাফত গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত লালন সাইজির ভক্ত, আর উপস্থিত ছিলেন উপজেলা ও রিফায়েতপুর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু ও সমাজসেবক আব্দুল মজিদ। পরিচালনা ছিলেন আব্দুল কাদের। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘলকান্দি বিশ্বাসপাড়া অন্তর্ধামের সভাপতি শাহিনুর রহমান। খেলাফত গ্রহণকারী সাদেক ফকির দীঘলকান্দি বিশ্বাসপাড়া অন্তর্ধামের জন্য 3 বিঘা 14% জমি দান করেন। জ্ঞান চর্চার অধিকার বা জ্ঞান নিয়ে এদের সমস্যা, এই জ্ঞান চর্চার আলোচনার বিষয়ে উনি হয়তো গুরুজনের কাছ থেকে বা গুরুর কাছ থেকে জানতে পারি যে পৃথিবীটা কিষণ যায় সাধারণ এবং ক্ষণস্থল, তাই তিনি আমার এই ত্যাগ বা এই প্রতীক্ষার মধ্যে হস্তম 3 বিঘা 14% জমি দিছে নালনের নামে করি, মাঠে 1 বিঘা বেয়েছেন, 7 লাখ ঘরও হয়ে আছে নালনের নামে। আমরা নালন ভক্ত, নালন চাই, আমরা এই করে রাজনীতি করি এলাকায় সব আমার পরিচিত লোক, এবং যিনি এখানে অনুষ্ঠান করছেন সাদেক আলী ফকির উনি আমার দুই সম্পর্কের চাচা হন, ঠিক আছে। তো আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং এই অনুষ্ঠান সুন্দরভাবে প্রতি বছর পালিত হোক এই কামনা করি।